Good morning everyone, welcome or welcome back to my channel, also welcome to another new vlog. So I just উঠলাম আমি অনেকক্ষণ আগে উঠেছি ও ভাই এই উঠেছে আমি বাইরে উঠে ওইখান অবধি গেছিলাম গিয়ে ওখানে দেখি এত বড় বড় লেবু হয়েছে আর নিচে পড়ে আছে এখানে কত গাছ আর কত সবজি হয়েছে দেখি লোভ লাগছে অর্গানিক ফার্মিং এর মতো কম আর দেখাবো গিয়ে তখন আমি ফোনটা নিয়ে যাইনি ব্লাশ করতে করতে গিয়েছিলাম তারপর আমি আজকে স্ট্রেচিং করেছি ঠিক আছে বাইকে এতটা বাইকে এত মোটেও না আমি বাড়িতেও করি ঠিক আছে হয়তো রেগুলার করি না তবে বাড়িতেও করি তো আমি চাটা বলে এলাম ওর রচা আমার দুধ চা তারপরে আমরা আস্তে আস্তে রেডি হবো হয়ে বেরোবো ব্রেকফাস্ট করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর দেখো তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে যে কালকে আমাদের যিনি পাহারা দিয়েছে যে এখন ঘুমাচ্ছে সারা রাত কালকে ডেকেছে আর কালকে হ্যাঁ আমার ফার্স্ট আছে দরজায় কি গুতুমান তাহলে বললাম এরই কাজ হবে আর কেউ হবে না দেখো আশেপাশটা এত সুন্দর আর রোদটা পড়ছে তো আরও ভালো লাগছে আমি ওই দিকটায় গিয়েছিলাম এই যে ওই দিকে গিয়েছিলাম ওই পুরো এটা লেবু গাছে এত বড় বড় লেবু হয়েছে আর এই যে ওই দিকের ঘরগুলো না আরও সুন্দর ওইরকম রং করা রয়েছে এখন লোক আছে তো ওইখানে যাব না আর এখানে সব সবজির সব রয়েছে যে চা চলে এসেছে ওর রজা উইথাউট সুগার আর আমার দুধ চা আমি ভাই খেলে সব খাই ঠিক আছে না খেলে কিছুই খাই না তো আমার চিনি দিয়ে দুধ চা আর উইথ মেরি বিস্কিট বাইরে বসেই খাবো তারপরে একবারে ঘরে গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হবো ওয়েল আমি এই যে কালকে বের করে রেখেছিলাম কোন জামাগুলো পরবো এইটা না আমার ফিরে মানে বাড়ি ফেরার জামা ঠিক আছে কিন্তু এইটা আমি আজকেই পরবো কারণ এখানে ওয়েদারটা খুব একটা ভালো নয় রোজ বৃষ্টি হচ্ছে কালকে জামাটা তো আমার পুরো কাদা লেগে গেছে আজকের জামাটার আমার অসম্ভব বাজে অবস্থা ওটা নষ্ট হয়ে যাবে কিনা আমি সেটাই মানে ভয় পাচ্ছি কারণ পুরো জামাটার মধ্যেই না মানে পুরো পিঠ থেকে কাদা লেগে গেছে আমি জোরে যেহেতু বাইক চালিয়ে এসেছি আর নিচে হোয়াইট প্যালাজো পরেছিল সাংঘাতিক অবস্থা আমার জামাটা তো জানি না ওটা ঠিক হবে কি না বাড়িতে গিয়ে দেখতে হবে ধুয়ে ধুয়ে এখানে তো সে অপশানটা নেই এখন ধোবো আর কখনই বা যাবো তো যাই হোক আমি আজকে পালাজোটাই পরছি কুর্তি পরবো এছাড়া মোটে তো আরও লেগিংস তো আরও মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আমি এটা পরবো এখন আমি ফ্রেশ হবো তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করবো আর বেরোবো চলো যাই ওকে সো এটা হচ্ছে আজকে আমার আউটফিট আমি একটা এই শর্ট প্যালাজো আর এই টপটা পরেছি এটার সাথে যে টপটা পরি সেটা নিয়ে তার বদলে এইটা এনেছি এটা আমি জিন্স দিয়েও পরবো হয়েছিলাম যাই হোক একটুখানি চেঞ্জ হয়ে গেছে আই থিঙ্ক এটাও এটার সাথে ভালো লাগছে ওকে তো এবার রেডি হই এই যে এখানে আমি আমার সব জিনিসগুলো কালকে আর ঢোকাইনি এখানেই রেখে দিয়েছিলাম কারণ রেডি হয়ে একবারে সব কিছু ব্যাগে ঢোকাবো ব্যাগে এমনি অলমোস্ট সবই আমার গোছানো হয়ে গেছে শুধু স্কিন কেয়ার আর মেকআপগুলোই বাকি আমি খুব মিনিমাল জিনিস এনেছি এটার মধ্যে চুড়ি ছুড়ি এনেছিলাম জুয়েলারি যা আছে এই বক্সগুলোর মধ্যে বাদ বাকি দেখতেই পাচ্ছ আমি স্কিন কেয়ারের মধ্যে ময়শ্চারাইজার সানস্ক্রিন লিপ বাম এনেছি ঠিক আছে এই আর কিছু আনেনি যাতে আমাদের তিন দুজনেরই হয়ে যায় তিনজন বলতে যাচ্ছিলাম আচ্ছা তো আমি আরেকটা জিনিস এনেছি সেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে প্লামেরি ভিটামিন সি সিরামটা এটা আমি রিসেন্টলি ইউজ করছি মানে ওয়ান উইক হবে এটা খুব গ্লো দেয় তবে আমার না স্কিনের এই পোর্শনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে এটা থেকে হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আমি ফ্রন্ট ক্যামেরা একবার দেখাচ্ছি এই পোর্শনটা আমার একটুখানি ড্রাই হয়ে গেছে এই জায়গাটা আমার এমনিও খুব সেন্সিটিভ তো সেইটাও হতে পারে বা এটা থেকে হচ্ছে কিনা আমি এখন অবধি শিওর নই তো এটা আমি আরও একটুখানি ট্রাই করার পরে বুঝতে পারবো যে এটা থেকেই হচ্ছে কিনা রেডি হয়ে গেছে আমি একটা নিউ লিপস্টিক পরেছি আইলাইনার পরেছি ছোটো টিপ পরেছি ব্যাস এইটুকুই সাজেছি হাতে একটা মাটির চুড়ি আর খেতে রাখছে এসে আমি চুলটা বেনুনি করে নেবো আজকে কারণ বেনুনি করলে না অনেকটা ম্যানেজেবল থাকবে বাইকে প্রচণ্ড অসুবিধা হচ্ছে নাহলে চুলে ঘেমেও গেছে আজকে শ্যাম্পু করলে ভালো হতো এনেবে চলো যাই খেয়ে আসি চলে এসেছে ব্রেকফাস্টের জায়গাতে তো ব্রেকফাস্টে রয়েছে ডিম সেদ্ধ দুটো ডাল পুরি মানে আমি দুটো খেয়েছিলাম যে যতটা খেতে পারে আর হচ্ছে ছোলার ডাল এটাই ছিল ব্রেকফাস্ট এখানের এই আয়নাটা আমার এত ভালো লেগেছে আমার না আয়নার প্রতি একটা অবসেশন আছে এখানে দাঁড়িয়ে আমি বেশ কটা ছবি তুললাম খেয়ে এসেছি এবার যেগুলো রেডি হয়েছে যে জিনিসগুলো বেরিয়েছিলো সেগুলো ঢোকাতে হবে তারপরে এই রুমটাকে ছাড়তে হবে চলো ওয়েল আমরা বেরিয়ে গেছি আমাদের হোমস্টে থেকে এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে যেটা আমাদের কালকে মিস হয়ে গেছিল আর সাথে একটাও পয়েন্ট আছে ওটা খোয়াব গা বলে ওটাও যাব খোয়াব গা ঠিক আছে আমি জানি না ওর কথাটা শোনা যাচ্ছে কিনা তাই আমি আরেকবার রিপিট করে দিলাম আর এটা আমাদের যে হোমস্টেতে ছিলাম সকালের শিশির তো সেটা থেকে 10 কিলোমিটার দূরে তো সেটাতে এখন যাচ্ছি তো চলো ফুলগুলো এত ভালো লাগছে দেখতে আর এখানে প্রজাপতি ঘুরছে আরও দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে
এনিওয়ে আমরা রাজবাড়িতে ঢুকছি, ওখানে একটা গেটের মতন রয়েছে আর এখান দিয়ে আমাদের টিকিট কাটতে হয় এটার জন্য। তো আমরা যে হোমস্টেতে ছিলাম উনি কেটে রেখেছিলেন, তো এবার আমরা ঢুকছি রাজবাড়িতে। বগুন ভিলাটা জাস্ট দেখো কি ভালো। টিকিট তো বললামই আগে কাটা ছিল, তো এখানে আশেপাশে ঘোরা যাবে কিন্তু ভেতরে ঢোকা যাবে না সেটাই বললে। একটা হচ্ছে মানে কি স্টেইং এর ব্যবস্থা আছে, এগুলো এটা বুক করা যায়, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের সম্ভবত ওয়েবসাইট থেকে বা এদের আলাদা মনে ওয়েবসাইট আছে যেখানে এটা বুক করা যায়। এটা হচ্ছে মানে খুব সুন্দর দেখতে, আর প্রচণ্ড রোদে ঝাড়গ্রামের এই একটা মানে রাতে কাপড় দিয়ে ঠান্ডা লাগছে আর তারপরে সকাল থেকে পুরো একদম পুড়িয়ে দিচ্ছে। কালকে আসলে ওয়েদারটা মেঘলা ছিল বলে ঠান্ডা ঠান্ডা ছিল, হ্যাঁ এবার বৃষ্টি হয়েছিল তার মধ্যে। এখানে ছবি তোলাটা না বিশাল চাপের হয়ে গেছে, এত রোদ আর ঠিকঠাক আসছে না। আমি জাস্ট এই জঙ্গলের মতন জায়গা, ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে আমরা দাঁড়িয়ে একটু জাস্ট একটা ছবি তুলেছি আর এই বেরিয়ে যাবো। প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না, যেহেতু ভেতরে ঢোকা যাবে না তো জাস্ট এই আশেপাশেই ঘোরা যাবে। আর আমাদের ব্যাগে দুটো মিষ্টি দই আছে, কালকে দিয়েছিল আমরা খাইনি, এখানে কটা বাচ্চা আছে ওরা ভাবছে এগুলো আইসক্রিম, বলছে আইসক্রিম দেবে, তো দেখি ওদেরকে বলতে হবে যেটা আইসক্রিম নয় এটা মিষ্টি দই, যদি এটাকে বলছে মিষ্টি দই খাবি, ছয় মিলে ভাগ করে খাবি তো, ঠিক আছে দুটো আছে কিন্তু ভাগ করে খেতে হবে। আর ওর নাম কি, সোমনাথ, ওমনাথ ও ছেলে, ও আর তোমার নাম তিথি, তিথি আচ্ছা যাও। কতটা যেতে হবে, 4-5 কিলোমিটার হেঁটে, 5 কিলোমিটার না 4-5 দিন লাগবে। ছাগল চলে এসছি, এটা হচ্ছে তারিফিনি ড্যাম মানে ব্যারেজ টাইপের। বাবা এই রাস্তে গিয়ে আমার আর কোমর কোমরে নেই, একটা গর্ত তো দেখতেই পাইনি। আরে এখানে সব লাল মাটি, এত বড় গর্তটা, এত বড় ওর সাইজে গর্ত, এখানে আমি এরকম ভাবে ঢুকি আবার উঠেছি। আর আমি জাস্ট এখানে মনে হচ্ছিল আমি সামনেই চলে যাবো, পুরো একদম বাইকের সামনেই চলে যাবো। এইটা হচ্ছে ব্যারেজ, এখানে জল গেট গুলো দেওয়া রয়েছে। একজন বললো 1.5 কিলোমিটার, হ্যাঁ হ্যাঁ সে কিভাবে বললো 1.5 কিলোমিটার ভগবান জানে, 5 থেকে 6 কিলোমিটার তো আমরা এলাম, আমি ঘুরে আসছি পরের বার যাবো। সামনে গলি যাবে, গলি গিয়ে দুটো গলি হয়ে যাচ্ছে, দুটো রাস্তা, দুটো রাস্তা ডানদিকে যাওয়ার পর, কিছুটা যাওয়ার পর একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, তার পাশে দুটো রাস্তা যাচ্ছে, বাঁ দিকেরটাই কিন্তু যাবেন না, ডান দিকেরটাই যাবেন, মানে কোনটা আগে বলছে কোনটা যাবেন, আমরাই কনফিউজ হয়ে গেলাম কোনটা যেতে হবে। ওখান দিয়েও বেশ অনেকটা দূর, তবে আমাদের যেতে হবে আমাদের ঝিলিমিলি যেতে হবে, সেটাও অনেকক্ষণ লাগবে। আমি হোটেলে ফোন করতে হবে যে আমাদের দেরি হবে, খাবার টাবার রাখতে, নাহলে যদি খেয়ে দিয়ে ফেলে আমরা খেতে পারবো না। এখানে কিছুক্ষণ থাকবো, কালকে বৃষ্টিটা হওয়াতে আজকে তাও ওয়েদারটা অনেকটা না মানে কেন বাইক চালালে অতটাও
প্রবলেম হচ্ছে না গরম লাগছে না ময়েশ্চার রয়েছে তো কালকে খুব গরম লাগছে বর্ষার সময়টা নাকি দেখতে খুব ভালো লাগে আর আর এখন তো মনে হয় সারা বছরই বর্ষাকাল সব সময়ই বৃষ্টি হচ্ছে এখানে অন্য সব টুরিস্টও রয়েছে একটা গাড়ি কিছুক্ষণ আগে চলে গেছে আর আরেকটা যাবে যাবে করছে Well, আমরা ওখানে ওই কি দেখলাম জানো একটা ব্যারেজটা দেখার পর ব্যারেজ পরে ওখানে ওর পাশেই খুব একটা দূরে না 2-3 কিলোমিটার মধ্যে একটা ওয়াটারফল আছে এই যে ঘাগড়া ওয়াটারফল কিন্তু গুগলকে ফলো করে আসা একদমই এখানে উচিত কার্য হবে না ঠিক আছে আর আমাকে কিছু তো একটা ভালো ছবি তুলতে দিল না আমি ওখানে বসেছিলাম বলছে তুই ওখানে পড়ে যেতে পারিস আমি কিভাবে একটা মানুষ বসে আছে পড়ে যেতে পারে এটা যবে ভিডিও তো করা সম্ভব না কোনোদিন যদি সম্ভব হয় দেখাবো কি হবে কাছাকাছি পড়বে জল জল উচ্ছ্বাস বেশি হবে উপরটা তোমাদের অলরেডি দেখিয়ে দেবো যাবো যখন আমাদের হাতে আরেকটু সময় থাকলে আমরা আরেকটু ঘুরতাম তবে আজকে বডি আর পারমিট করছিল না কারণ যেহেতু কাল থেকে পুরো বাইকেই আমরা ট্রাভেল করছি দূরে বেশ সুন্দর পাখি যাচ্ছিলো দেখতে ভালো লাগছিলো আর আমরা এখনও অনেকটা দূরে আমরা যে হোমস্টেটায় থাকবো বলে ঠিক করেছি সেখান থেকে তো আমরা সোজা এখন হোমস্টের দিকে যাচ্ছিলাম রাস্তাটা এত সুন্দর ছিল কি বলবো মাঝে একটা ময়ূর দেখেছিলাম ওকে না বিস্কিট দিয়েছে আরও ঠিক খুঁজে খুঁজে সেটাকে খাচ্ছিলো দেখেও খুব ভালো লাগলো যে আমি এটা ডিসকভার করেছি যে ময়ূর তারপরে বিস্কিট খায় ঠিক আছে ওয়েল আমরা এই জাস্ট আমাদের এটা একটা হোমস্টে অরণ্যে অবকাশ বাড়িটা খুব সুন্দর এটা একটা মাটির ঘর ঠিক আছে পরে ভালো করে দেখাবো বুঝতেই পারছো হালাত খুবই খারাপ আর সেই আবার সেই বন জঙ্গলের ভেতর দিয়ে আমরা এসেছি আর পাচ্ছি না খুব বেশি আহামরি কিছু নেই রাস্তা খুবই সুন্দর কিন্তু লাস্টে এখানে আসার সময় পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসেছি পুরো একদম বিভৎস অবস্থা একটু ফ্রেশ হয়ে নি এখন তো কিছু খাইনি সেই সকালে খেয়েছিলাম আর কিছু খাইনি একটু খেয়ে নিই তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করছি পরে ভেতরে ঢোকার এন্ট্রেন্সের ওখান দিয়ে দেখিয়ে দেবো এখানে খুব সুন্দর করে দেখছো ছোটো ছোটো করে বসার জায়গা করা রয়েছে গাছপালা লাগানো রয়েছে সন্ধ্যেবেলাটা সুন্দর লাগবে তো থালি চলে এসেছে এখানে বেশ শাল পাতার বাটি করে করে দেওয়া স্যালাড রয়েছে ওখানে কি আলু ভাজা মাথা পাতা খারাপ হয়ে গেছে ডাল শুক্তো না শুক্তো আর এটা না আমি আলু পোস্ত খেয়েছিলাম পোস্ত না এটা লাউ এই যে আর যে মাছ মিষ্টি ওয়েল টিটু খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর এখানে গিয়ে মোরগ মুরগি আছে ঠিক আছে ডাকটাও আছে আমি জাস্ট দেখাতে এলাম যে রাস্তাটার অবস্থা রাস্তাটা কত ফাঁকা একদম নির্জন রাস্তা শুধু যে মোরগ মুরগির ডাক আছে আর আমি কথা বলছি তো এই রাস্তা দিয়েই আমরা এসছি আর এখন আমি ভাবলাম ততক্ষণে তোমাদের একটুখানি আশেপাশটা দেখিয়ে দিই কীরকম কারণ এরপরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাবো আমার আর একটু স্নান করবো বেসিক্যালি তারপরে একটু ঘুমাবো তারপরে আবার সন্ধ্যেবেলা দেখছি তো তোমাদের ততক্ষণ দেখিয়ে দিই আশেপাশটা অরণ্যে অবকাশ তো আমরা এই হোমস্টেটায় রয়েছি অরণ্যে অবকাশ ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি পুরো এই জঙ্গল দিয়ে ঢুকেছি অল রাইট এই যে আমাদের বাইক এখানে এরকম দোলনা আছে স্লিপ আছে ঠিক আছে এই যে ছোটো ছোটো ওরকম রুমস করা রয়েছে এই জায়গাটায় খাবার জায়গা এটা এর ভেতরটায় আমরা খাচ্ছিলাম এরকম ছোটো ছোটো করে রুমের মতন করা আছে আমাদের রুমটা একদম লাস্টে এই যে এইটা হচ্ছে আমাদের রুম এখানে ভিউটাও খুব সুন্দর আশেপাশটা খুবই সুন্দর ওইখানে বসার জায়গা আছে অনেক ওখানে বসে খাওয়া দাওয়া করছে ঠিক আছে আর উঁকি মেরে দেখছে ভাবছে আমি কী করছি এনে চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের রুমটাও দেখিয়ে দিই ওয়েল এটা হচ্ছে রুমটা পুরোটাই মাটির ঘর ঠিক আছে আর এখানে দুটো বসার ইউনিট রয়েছে ওখানে একটা ছোটো টেবিল আছে আর নর্মাল একদম বেডরুমটা তবে বাথরুমটা যেখানে একটা মিরার আছে ওকে
একটু লাইটের প্রবলেম আছে, এই যে একটা মাত্র লাইট ঘরে, এটা একটা প্রবলেম। যেহেতু মাটির ঘর না, মাটির যেহেতু রঙটা, এই জন্য খুব একটু কি বলবো অন্ধকার অন্ধকার ভাবটা রয়েছে। কিন্তু বাথরুমে মানে ঘুমিয়ে পড়া যাবে, এতটাই বড়। তো এটা হচ্ছে পুরো বাথরুমটা, দেখতে পাচ্ছ বিশাল বড়। ব্যাস এই হলো রুম। একটা বাসতে কর, মানে তোমার ফোন। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে পুরো স্নান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে, ঠিক আছে। আমি সিরামটা আনিনি, আমি ভেবেছিলাম শ্যাম্পু করবো না এখানে এসে, কিন্তু এত ধুলো লেগেছে চুলটা আর ভালো লাগছিলো না, এই জন্য শ্যাম্পুটা করলাম বাধ্য। মানে খুবই বাজে কাজ করেছি শ্যাম্পুটা করে, কারণ সকালে অলরেডি একবার স্নান টান করেছি, আবার এখন করলাম। তো এখন না করলে না একদম শরীরে মানে কীরকমটা লাগছে, অতক্ষণ বাইকে ধুলো ধুলো লেগেছে। এখন আমি শুধু ঘুমাবো, আর এখন আমার কোনো কাজ নেই এখান থেকে, মানে কোনো কোথাও যাওয়ার কথা কোনো দুঃস্বপ্নও ভাবা যাবে না। এত দূরে পুরো জঙ্গলের মধ্যে সব রয়েছি এখন আমরা। ওয়েল, বিকেল থেকে আমরা মানে পুরো ল্যাটপুরের মুডে রয়েছি। এখন বাইরে পুরো কুয়াশা হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমি সোয়েটার পরেছি, নিচে যদি হাফ প্যান্ট, আমরা তো ভাবিনি এত ঠান্ডা পড়বে, তো হুডি হুডি পরে নিয়েছি। হ্যাঁ, আমি তো নিয়ে এসেছিলাম, যাই হোক আমরা খেতে এসেছি। এই যে রুটি, রুটি সোয়াবিনের তরকারি আর চিকেন। চিকেন আমি সোয়াবিনের তরকারি নিচ্ছি না, আমি খুব বেশি জিনিস দিয়ে খেতে পারি না, ওই এক রকম তরকারি আর রুটি হলেই আমার এনাফ।